কাঁচা মরিচের ঝালে গরম বাজার, রেকর্ড কেজি 350 থেকে 400 টাকা, ঈদের আগে মশলার দামেও আগুন। যে ঝাল হচ্ছে 20 টাকা করে পোয়া, কিন্তু আজকে ঝাল কিনলাম 75 টাকা পোয়া। কাঁচা জল কিনতে আসছে বাজারে অতিরিক্ত দাম, এখন ঝাল আর কিনলাম না, এখন বাড়ি দিকে যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ লাগছে, এই যুদ্ধের কারণে কি মানে আমাদের দেশের কাঁচা মরিচটা মানে এত দাম হয়ে গেল, বাজারে সব জিনিসের দাম বাড়তে কি করে খাবে গরিব মানুষ, বাঁচবে কিভাবে? আদা বাড়ছে প্রায় 10-15 টাকা, রসুনও বাড়ছে 10-15 টাকা করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সংসদে তোপের মুখে বাণিজ্য মন্ত্রী, কারসাজিতে জড়িত টিপু মুন্সি দাবি বিরোধীদের। এই ব্যবসায়ীরা যারা এই সুযোগ নিচ্ছে, তো আমাদের বাণিজ্য মন্ত্রী সেই ব্যবসায়ীদেরকে ধরেন না কেন? মানুষ বাণিজ্য মন্ত্রণালয়কে আপনার সিন্ডিকেট বান্ধব মন্ত্রণালয় বলে, এত ব্যর্থতার পরও মন্ত্রী কেন স্বেচ্ছায় পদত্যাগ করেন না? কথাটা একজন তো বললো আমাকে পদত্যাগ করতে, খুব ভালো কথা বলেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, উনি দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে ওনাকে দায়িত্বটা দিতে পারেন। হাটে হাটে কোরবানির আমেজ, পশুর বাড়তি দাম নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ, রাজধানীতে আসছেন ক্রেতা, জাল টাকার বিষয়ে সতর্ক করলেন পুলিশ প্রধান। কাল শুরু ঈদের ছুটি, উৎসব উদযাপনে বাড়ির পানে ছুটছেন নগরবাসী, সড়কে বাড়ছে গাড়ির চাপ, ট্রেনে নেই চিরচেনা ভোগান্তি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখ লাখ মুসল্লি, দিনভর তাবুর শহরে অবস্থানের পর আরাফাতের ময়দানে যাবেন হাজিরা, ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশিদের সন্তোষ। বিএনপির ভোট বর্জনের পরও আগ্রহের কমতি নেই ভোটারের, 5 সিটির পরীক্ষায় পাশ ইসি, বলছেন সাবেক কমিশনাররা, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতার পরামর্শ।